গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে আমি রেডি হয়েছি। আজকে আমাদের এখানে মনসা পুজো, তাই মনসা পুজো দিতে যাব, তাই আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। কারণ আমাদের পাশের বাড়িতেই পুজো, যে পুজো এখানে হচ্ছে আমাদের পাশের বাড়িতে, একদম কাছাকাছি বাড়ি, মানে 2-3 মিনিটের রাস্তা আমাদের পাশের বাড়িতে পুজো, সেখানেই আমরা পুজো দিই। আমাদের বাড়িতে পুজো হয় না, কিন্তু পাশের বাড়িতেই পুজো দিই। আর আমি আজকে শুধু শাড়ি পরে তাড়াতাড়ি করে রেডি হয়েছি, মুখে সেরকম কিছুই আমি সাজিনি, শুধু একটা সিঁদুর আর একটু টিপ পরেছি, আর কিছু সাজিনি। আর দেখো, এখানে পুজো শুরু হয়ে গেছে, আর আমার মেয়ে বসে আছে এখানে, একটা ওর দিদি বলে, ওকে খুব ভালোবাসে, ওর কোলে বসে আছে। এখানে পুজো শুরু হয়ে গেছে, এখানে আমাদের পাশের বাড়ি, আমরা অনেকেই এখানে পুজো দিতে আসি, মানে এদের ওনাদের বাড়িতে অনেক বছর ধরে পুজো হচ্ছে, আর আমাদের বাড়িতে পুজো করতে পারি না বলেই ওনাদের বাড়িতেই আমরা পুজো দিই। আর এই আজকের দিনে আমরা নিরামিষ রান্না করেছি, যেহেতু আজকে মনসা পুজো, তাই আমি নিরামিষই রান্না করেছি। কিন্তু আমি উপোস করতে একদমই পারিনি, কারণ আমি উপোস করলে আমার শরীর খুব কষ্ট হয়। আগে করতাম, কিন্তু এখন আর করতে পারি না, এখন খুব কষ্ট হয়, না খেয়ে থাকলে অনেকক্ষণ খুবই কষ্ট হয়, এখন আর পারি না বলে আর করার সেই সাহসটা আর করি না। মানে অনেকক্ষণ ধরে থাকতে হয়, তো কখন ঠাকুরমশাই আসবে, কখন পুজো হবে তার কোনো ঠিক নেই। আর ঠাকুরমশাই যাওয়ার তো এই পুজোর দিনে সহজে পাওয়া যায় না, এক বাড়ি থেকে আর এক বাড়ি চলে যায়, কখন আসবে তার কোনো ঠিক নেই। তার জন্যে আমি উপোস করি, টুকটাক পুজো উপোস করে, যেন লক্ষ্মী পুজোর উপোসটা করতেই হয়, সেই উপোসটা করি বাড়িতে, যেহেতু নিজের বাড়িতে পুজো হয় তার জন্য করতেই হয়। তারপরে দুর্গা পুজোতে অষ্টমী অঞ্জলি দেওয়ার সময় সেটাও উপোস করি, সেটাও কম টাইমের ব্যাপার করি। কিন্তু এই মনসা পুজো আগে করতাম, এখন আর করতে পারি না। আর এমনি তো আমার শরীরটা একটু খুব খারাপ, কদিন যাচ্ছে, যার জন্য আমি আরও উপোস করি। আর আমার মেয়েকে দেখো, ওখানে বসে আছে, ছিল উঠে পড়েছে, ও কিছুতেই এক জায়গায় বসে থাকতে পারে না, ও এদিক ওদিক করে। আর এই সামনে এক ওর জেম্মা বলে একজনকে, এই বাড়িরই বউ জেম্মা বলে, ও বলেছে যা গিয়ে বস ওখানে, তারপরে গিয়ে সে আবার বসেছে, নাহলে উঠে এক্ষুনি নিয়ে চলে যেত, বাবা নিচে নেমে যেত। আর আমি ভিডিও করছি, দেখেছে ও বেরিয়ে আসবে, ও আমার সাথে সাথে আসবে। আর পুজোটা খুবই ভালো হয়েছে, সুন্দরভাবে হয়েছে, খুবই ভালো লেগেছে। এখন উপোস করে একদম থাকতে পারি না, তুমি বলছো না সহ্য করছে না,
কখন করব আমি? আর এখন তো বয়স আজকে পুজো হয়েছে, আজকে মনসা পুজো আমাদের হয়েছে। আমাদের না পাশের বাড়িতে আমরা পুজো দিয়েছি, যার জন্য আজকে নিরামিষ রান্না করেছি। আজকে বেগুন ভাজা আলু পটল থাকবে, সিম্পল রান্না আর কিচ্ছু হয়নি আজকে করেছি। এই এখন খেতে বসেছি, পুজো টুজো হয়ে গেছে, তারপর প্রসাদ এখনও আনিনি, প্রসাদ আনতে যাবো বিকেলবেলায়। আর মেয়েকে খাওয়ালাম, হাজব্যান্ড খেলো, এবার আমি খেতে বসেছি। বেগুন ভাজা, এই যে আলু পটলের তরকারি হয়েছে, আলু পটলের তরকারি আর বেগুন ভাজা এখন খেতে বসেছি। খুব খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন খেতে বসেছি। সকালে চা বিস্কুট খেয়েছিলাম, উপোস করিনি, উপোস করতে পারিনি আমি। আর উপোস করলে এখন খুব কষ্ট হয়, না খেয়ে থাকলে খুব কষ্ট হয়। তাই সকালবেলা একটু চা বিস্কুট আর তারপর একটু শরবত খেয়েছিলাম, আর এখন এই খেতে বসেছি। পুজো টুজো হয়ে গেছে, এখন খেতে বসেছি। দেখি কথাটা কেমন না বুঝছো, লাগছে বেগুন ভাজা।